এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে হয়। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন? কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়া এদের রঙ্গে রঙ্গিত, এদের রঙ্গে রঙ্গিন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙ্গে রঙ্গিন, তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের ধারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সব কিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন। সবই তো 90% তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না, ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না, ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পরি, ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি, ওরাও ইন করা পরে, আমরাও ইন করা পরি, ওরাও টাই পরে, আমরাও টাই পরি, সত্য ওদের মতোই করলাম, ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল, আমরা তো ওদের মতো হইলাম। আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদি ওদের মতো, আমাদের কেক ওদের মতো, ওদের কেকও হ্যাপি লেখা থাকে, আমাদের কেকও হ্যাপি লেখা থাকে, ওদের কেকও হ্যাপি বার্থডে লেখা থাকে, আমাদের কেক হ্যাপি লেখা থাকে, ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি। মনে হয় 14 তারিখ বোঝেন নাই, যুবকরা মনে হয় রাগ হয়ে যাবে, ঠিক না? ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি, ঠিক না? ওরাও 31st night মানে, আমরাও 31st night মানি, তারপরও আমি কেন নির্যাতিত? আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, কথা আর লম্বা হবে না। মুসলমান যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, নিজ ইচ্ছায় আপনি মুসলমানের ঘরে আজকে নিজ ইচ্ছায় আসেন নাই, আজকে বুঝবেন না যে আমি সব কিছু তো চেঞ্জ করলাম,
এক জায়গায় চেঞ্জ করতে পারি নাই, ওইখানে আমার কলম বাধ্য ছিল বা আমার কলম মজবুর ছিল, আমি ইচ্ছা ছাড়া ওইখানে লেখা দিছি। যেই দিন আমি আইডি ফর্ম ফিল আপ করছি ওই দিন ধর্ম কি, কলম আমার ওইখানে যে থাইমা গেছে, আমি নিজেকে ওদের মতো চেঞ্জ করছি তো করছি, কিন্তু ওইখানে যে আমি ইসলাম লেখা দিছি আমার ধর্ম কি ইসলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে ওই দিন বুঝে আসবে। কোরআনে একটা শব্দ আছে লাউ কুন্না মুসলিমিন, হাফেজ করে জিজ্ঞাসা করেন কোরআনে একটা শব্দ আছে লাউ কুন্না মুসলিমিন, ওই দিন বুঝে আসবে এই শব্দটা লেখার মর্ম, আজকে বুঝে আসবে না। আজকে তো বিরক্ত করে কালকেও করবে, এই উম্মত যখন দোজখে যাবে তো ওরা জিজ্ঞাসা করবে কোন এক করবে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজ দিল, আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি, আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি, সফটওয়্যার বোঝেন কম্পিউটার সফটওয়্যার বোঝেন, আপনি লিখতে দেরি আপনার এটা চলে যেতে দেরি হয় না, সফটওয়্যারের মাধ্যমে সারা দুনিয়ায় চলে গেছে, আমরা তো সফটওয়্যারে দেখে আসছিলাম, যদিও তোমার বেশভূষা আমাদের মতো ছিল, চাই চলন আমাদের মতো ছিল, পোশাক আশাক আমাদের মতো ছিল, খাওয়া দাওয়া আমাদের মতো ছিল, চলাফেরা আমাদের মতো ছিল, উঠা বসা আমাদের মতো ছিল, কিন্তু আমরা সফটওয়্যারে দেখে আসছি তুমি মুসলমান ছিলা, তো ইসলাম তোমাকে কি কাজে দিল, তুমি তো আমাদের সাথেই আছো। তখন আল্লাহর রহমত চুষে আসবে, আল্লাহ হুকুম দিবে আখরিজ মান কানা ফি কলবিহি যাররাতুন মিনাল ঈমান, যার দিলের ভিতরে শুধু নাম নামের মুসলমান যে তাকেও বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমি যদি নামদারি মুসলমান হইতাম, আজকে বুঝে আসবে না। যাক আসল কথায় আমি আসি, যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে। আরেকটা কথা বইলা রাখি, সারা দুনিয়া ঘুরি বিদায়, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, যতই আপনি রঙে চেঞ্জ হন না কেন, যতই থ্রি কোয়ার্টার পরেন না কেন, আর যতই বিকিনি পরে ঘুরেন না কেন, যতই ওদের রঙে রঙেন না কেন, আপনাকে বাড়িতে আইসা ভিসা দিয়ে নেওয়া যাবে না, বাড়িতে আইসা খুঁজা খুঁজা ভিসা দিয়া আপনাকে নেওয়া যাবে না। বরং সূর্যের কথাই সত্য, সূর্যের মেসেজই সত্য, মুসলমান ভালো মতে বোঝেন, সূর্যের মেসেজ সত্য, সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাহলে ডুবতো, সত্য তো, একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন? সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলেই ডুবে যাই, ও মুসলমান তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবে যাবি, আমি যেরকম পশ্চিমে যায় ডুবে যাই। সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিয়া যায়, যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন, দলিল দিতে পারব, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারব। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়, ও উম্মতে মুহাম্মাদি তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও তাহলে তুমিও আমার মতো ডুবে যাবে, আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন,
যেই নবী কাঁদতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিয়েছেন।